ফিরে এলাম বিরতির পর সাথে হিমেলকে নিয়ে। হিমেল এখন কোন গানে যাব? সাথে বন্ধু রয়েছেন সম্ভবত, এক মিনিট, সাথে কি বন্ধু রয়েছেন? হ্যাঁ, সুপ্রভাত দাদা, কেমন আছেন? আমি নিবারাকপুর থেকে সুরজিৎ হালদার বলছি। হ্যাঁ সুরজিৎ দা, কেমন আছেন? ভীষণ ভালো, আর অনেকদিন পরে তোমার সাথে কথা হচ্ছে। হ্যাঁ একদমই, বৃহস্পতিবার এই অনুষ্ঠানটা আমার খুবই ভীষণ ভালো লাগে, তোমাকে তো আমি অনেকবার বলেছি। থ্যাংক ইউ দাদা, সকালবেলা তোমার এই সাদা হাস্যময় মুখটা দেখলে আমার ভীষণ ভালো লাগে, মনটা খুব ভালো হয়ে যায়। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আজকের অনুষ্ঠান তো শুরু থেকেই দেখছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমার বিশেষ করে রিকোয়েস্ট নেই, শুধু আমার রিকোয়েস্ট থাকবে যে সত্যজিৎ রায়ের ফিল্মে যদি আরো কোনো যদি গান একটু বেশি করে শোনা যায় খুব ভালো লাগবে। আর তোমাদের সকলের জন্য অনেক শুভেচ্ছা রইল, সবাই খুব ভালো থাকো। একদম দাদা, আপনারাও সপরিবারে কুশলে থাকবেন, অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা। সাথে আর এক বন্ধু রয়েছেন, নমস্কার। অবশ্যই, সাথে তো আমি আছি, তোমার পুরনো বন্ধু। শুভ সকাল দাদা, কেমন আছেন? শুভ সকাল জানাই হিমেল হাওয়ায়, সকালে হিমেলকে আমাদের প্রিয় শিল্পী। আমি দক্ষিণ চব্বিশ পরগনার হরমোহন গোষ্ঠীর হরিনামী থেকে দেবাংশু ঘোষ। গত 24 ঘন্টা আগেই আমরা পেরিয়ে এলাম আজ প্রভাতের শুভ জন্মদিন, এবং আজও জন্মদিন দুই বিশাল ব্যক্তিত্বের, একজন হচ্ছেন শ্রদ্ধেয় প্রবাদ প্রতিম পুরুষ সত্যজিৎ রায় এবং পুলক বন্দ্যোপাধ্যায়। তো কাজেই তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এরপরে বলি রাজকুমার দা, আমি আসলে আজকে ভাবি যে আজ রাজকুমার দা কি কথা বলবে বা কি গান দিয়ে শুরু করছে সেটা নয়, আমি দেখি রাজকুমার দা ড্রেস কোডটা আজকে কি আছে, কারণ আমরা এই ড্রেস কোডের কিন্তু আমি অন্তত ফলোয়ার। আমি একটু ফ্রেন্ড, তোমার একটু ফ্রেন্ড যদিও, কিন্তু আমি তোমার এই ড্রেস কোডের কিন্তু খুব ফলোয়ার। তো যাই হোক, এরকমই একটা ড্রেস করবো ভাবছি পুজোতে, তোমার অবদান। আর একটা কথা বলি, তোমার আমন্ত্রণ জানিয়ে গেলাম, তোমায় আমন্ত্রণ জানিয়ে গেলাম, আমার যেহেতু পরিবারের প্রিয়জনদের তো আমন্ত্রণ জানাতেই হয়। নিশ্চয় নিশ্চয়, তো কাজেই আমার গাছে প্রচুর লিচু হয়েছে, যদি আসো বা যদি কোথাও যোগাযোগ হয় আমার রূপসী পরিবারের সকলের জন্য লিচু আমি উপহার দিতে চাই। একদম, আমরা সপরিবারে পুরো লিচু বিখ্যাত, তুমি জানো। একদম, আমরা সপরিবারে যাচ্ছি। আচ্ছা, আমরা সরাসরি হিমেলের কাছে যাই। হ্যাঁ হিমেল শুনছে, একটু মাঝে মাঝে হাসি ঠাট্টা করতে ভালো লাগে। একদম নিশ্চয় নিশ্চয়। ভাই হিমেল ভাই, খুব ভালো গান শুনলাম আজকে, আমি দুই ব্যক্তিতে জন্মদিন বললাম, কাজেই আমি একটি গানের খালি অনুরোধ জানাবো, শ্রদ্ধেয় অমর পাল একটি গাওয়া গান, কতই রঙ দেখি দুনিয়ায় ও ভাই রে, এবং তার সঙ্গে যদি সম্ভব হয়, যদি তোমার ভালো লাগার জায়গা থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের কোনো একটি গান, আমি তো চিরিউড় হিসেবে যে কতদিন দেখিনি তোমায়, বা যখন কেউ আমাকে পাগল করে বা ডাক দিয়েছো দয়াল আমায়, এগুলো পুলক বন্দ্যোপাধ্যায়ের একটা গান যদি সম্ভব হয় শোনালে খুশি হবো। আজকে তো দেবাংশু বিদায় নিলাম, একদম দাদা, থ্যাংক ইউ দাদা। দেবাংশু দাদা একটু লেটে খুলেছেন, কতই রঙ দেখি দুনিয়াটা হয়ে গেছে, কেননা আমি আমার গুরু প্রণাম জানিয়েছি। আমরা আমাদের গুরু চলে যাওয়া মানে আমাদের পিতৃবিয়োগের সমান আর কি, সেই হিসেবে আমি হিমেল ঠিক করেছিল ওই গানটাই গাইবে, কিন্তু যেহেতু আমার গুরুর গান আমি গানটা কেড়ে নিয়েছি প্রায় বলা যায়, সুতরাং আমি গুরু প্রণাম করে দিয়েছি, গানটা গাওয়া হয়ে গেছে। এখন দেখি হিমেল কি গান শোনায়। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না, জাত গেল বলে এই কিয়াজব কারখানা, জাত গেল বলে এই কিয়াজব কারখানা, জাত গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি
গেলো জাত গেলো বলে এই কি আজব কারখানা জাত গেলো জাত গেলো বলে গেলো
পরপর দুটো সাইজির গান। অ্যাকচুয়ালি হিমেলের সঙ্গে কথা বলছিলাম আমি বিরতির সময়, হিমেল একেবারেই শাস্ত্রীয় সঙ্গীত ঘরানার ছেলে, ও বাংলাদেশ থেকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে, এবং আজকে কিন্তু ওকে সম্পূর্ণ, যারা ওর গান আগে শুনেছেন তারা ওকে সম্পূর্ণ অন্যভাবে আজকে পাচ্ছেন, একেবারে লোকগানের আঙিনায়। ওর সঙ্গে প্রচুর কথা বলবো, আরও গান শুনবো, কিন্তু এখন সময় একটা ছোট্ট বিরতির, বিরতির ওপারে দেখা হচ্ছে।